ஏய் ஜனமுலு கீமோஷன் போய் வச்சு கிடக்கா அரே கேட்டு மாமுஜே খবর কি খবর খবর খুব গরম ম্যানেজার বাবুকে তুই তো সকালে ডিউটি করে চলে গেছিস বিকেলে ছটায় আসবে কি ব্যাপার বলুন তো বলুন তো বলুন কারে ম্যানেজারই নেই আচ্ছা ম্যানেজারের অবর্তমানে তার কার্যভার কার উপরে থাকে আমার থাকে না 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 আমার বলুন আপনি কি বলবেন ইনি ইনি বড় সাহেব আর আমার খুব আপনার লোক বুঝলেন নাম হইল কি এসে কি জানি জিরাপদ চক্রবর্তী শুনছেন নিজের হাতে ওনারে খুব ভালো করে শিখিয়ে দিবেন কোন রকম গোলমাল যেন না নিশ্চিন্তি আমি তাহলে যাই কোন রকম এই বিকতি যদি দেখেন আমার জানে আমি একটা ভালো প্রেসক্রিপশন দিতে পারি ফলো করবেন বাড়িতে গিয়ে আপনার থার্মোমিটারটা রাস্তায় ফেলে দিন আর অসুখ বলে একটা কথা আছে এটা ভুলে যান যা বলছি করে দেখুন খারাপ হলে দায়িত্ব আমার এইভাবে চললে আমি কি করতে পারি ওষুধ তো আপনার ইচ্ছে মতো বদলাবো না যতদিন খেতে বলেছিলাম খাননি কেন মানে আমার ঠিক ওই ওষুধই চলবে প্রেসক্রিপশন ফলো না করলে এখানে এসে কোনো লাভ হবে না যান আসুন বসুন কি অসুখ আপনার আপনি আপনাকে মিস্টার মিত্রর ওখানে দেখলাম না হ্যাঁ কি চাই বলুন
আমাকে মিস্টার মিত্র এখানে মানে এখানে কাজে লাগতে বলেছেন। কাজে লাগতে বলেছেন? আগে কি কাজ? আগে তা তো বলেননি। চেঞ্জ ম্যানেজার বাবু, দেখুন তো মিস্টার মিত্র একে পাঠিয়েছেন, কি কাজটা দেখিয়ে দিন। আপনি যান এর সঙ্গে। ওখানে কি গুজগুজ করা হচ্ছিল? তাড়াহুড়োর সময় কাজ দেখানো বলি কাজ দেখানো যায় না, কি হচ্ছে না হচ্ছে নিজে গিয়ে দেখুন। দাঁড়া দিকে যা বলছিলাম দাদা, কি বলছিলাম জানেন, সত্যি না খুব লাভের ব্যবসা। আপনাকে আমি একবার অঙ্ক কষে বুঝিয়ে দিতে পারি। ছটি বছর হাতে লেগে আছি, ওষুধের কারবারের সমস্ত আটঘাটনা আমি গুলে খাওয়া, এখন বেশ ছোট্ট করে একটা দোকান করে বসতে পারলি ব্যাস। রাখুন সমস্ত, শোন আমার কথা শুনে, আপনি এবং আমি দুজনে মিলে লাগলে না একটা দোকান হবেই আমাদের। জানেন আপনাকে না গোড়ার দিন দেখি কেমন একটু অন্যরকম লেগেছিল। কিরকম? মানে আর পাঁচজনের মতন আপনি ঠিক ইয়ে না, আপনি ঠিক চাকরির ধাত নেই। উঠলেন যে ম্যানেজার তো এখন আসেনি। না আমি পালাচ্ছি, তুমি যা হয় একটা কিছু বলে দিও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।